কলকাতা আমাদের পশ্চিম বাংলার রাজধানী, মানুষ কলকাতায় যায়, কেউ বা বাসে যায়, কেউ বা এই সাইকেলে করে যায়। এই কি কথা বলছে? এই তাবারুক খাইয়ে দাও, তাবারুক খাইয়ে দাও, কি কথায় বলছে? বলছে সাইকেলে যায়। আল্লাহ, বহু মানুষ বাসের প্যাসেঞ্জার হয়, তো বহু মানুষ ট্রেনের প্যাসেঞ্জার হয়, নৌপথে অনেকে যায়, আকাশপথে যায় না, সবাই যায়। কলকাতায় যারা যাবে তাদের উদ্দেশ্য কলকাতা পৌঁছানো, রাস্তা একাধিক হ্যাঁ নেই, কলকাতায় যাওয়ার রাস্তা একাধিক আছে না নাই? আছে। যে আমাকে ভুল বোঝেন না, আমার আল্লাহ ওয়ালা বাবা যেরা মনে রাখুন, জান্নাতে যাওয়ার রাস্তা নামাজ যেমন জান্নাতে যাওয়ার রাস্তা, রোজা যেমন জান্নাতে যাওয়ার রাস্তা, হজ জাকাত যেমন জান্নাতে যাওয়ার রাস্তা, টুপি দাড়ি যেমন জান্নাতে যাওয়ার রাস্তা, কসম আল্লাহর, উত্তম আদর্শ, উত্তম ব্যবহার, সুমিষ্ট জবান, আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার একটা অন্যতম রাস্তা। যে ভুল আমাকে বোঝেন না, ইসলাম একমুখী কথা বলে না। যে জান্নাতে যাওয়ার অন্যতম রাস্তা, নবী আমার আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাকে দুনিয়ায় যখন তশরিফ রেখেছিলেন আমাদের মাঝে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবে, বাড়ি গিয়ে, হ্যাঁ এই ছেলেগুলো জোরে বলেন, বড্ড জোর হয়ে গেল না? আর একবার একটু জবান খুলে বলেন, নারী দেখবে একটু একটু ঘুমাতে হয় না কেউ? জি বাবু, একটু রুটটা ঘুরিয়ে দিলাম, আল্লাহ মাফ করেন। এই জামানায় এসে আমরা যা করছি, আমাদের দ্বারা যা হচ্ছে, আল্লাহ মাফ করে দেন। আগেকার নবীদের জামানায় হলে না আমাদের ব্যাক সোজা হয়ে যেত, ইতিহাস ঘেঁটে দেখেন গিয়ে। আগেকার নবীদের জামানায় আল্লাহ ওফেন্সিভ বিচার করতেন, ওফেন্সিভ ফয়সালা করতেন। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইচ্ছা মতো চল, বনি ইসরায়েলদের মধ্যে নবী দাউদ আলাইহিসসালাম হুজুরের জামানায় একই রাত্রে 70,000 বনি ইসরায়েলের চেহারা পাল্টে আল্লাহ পাক জীব জন্তু জানোয়ারে পরিণত করে দিয়েছিলেন। চল, ইয়ার কি পায়া হয়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি খুশি সে চলবে? কথা বোঝেন না? বোঝেন না? 70,000, এই হাজার বোঝেন কাকে বলে? এখানে কত হাজার শ্রোতা শুনছেন একটা আন্দাজ, 1000-3000 হবে না? এই পিছনে দেখো না, ছেলেগুলো ফিরে দেখবে তো, পাগলা কথা করে, আন্দাজ পাচ্ছে না কাজে? সারা গ্রামে 1000 লোক নি, 5000 শ্রোতা, হাজার কাকে বলে, আন্দাজ পাচ্ছ? একই রাত্রে 70,000 বনি ইসরায়েল আল্লাহ চেহারা পাল্টে দিয়ে জীব জন্তু জানোয়ারে পরিণত করে দিয়েছিলেন। যে ও আতাইনা দাউদা যাবুর, যে
যে নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জবর সুযোগ দিয়েছিলেন 70,000 বনি ইসরাইলি মানুষদের চেহারা আল্লাহ পাল্টে দিয়েছিলেন হাজার হাজার নবী আলাইহিস সালামদের জামানায় আল্লাহ ওপেনসি ফয়সালা নিয়েছেন আল্লাহ গোনাহ মাফ করে দেন শুধু নবী কামলিওয়ালা রহমাতাল্লিল আলামিন বলুন না জোরে সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন নবী কামলিওয়ালার জন্য আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা শুনে রাখুন আমার পেয়ারা ভাইরা মায়েরা বেটিরা মনে রাখুন আমরা যা অধিকাংশ মানুষ আমাদের মধ্যে যা বেয়াদবি ইসলাম খেলাফি আমরা যেমনটা চলছি শুধু নবী কামলিওয়ালার ওসিলায় এখনো 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 বহাল তবিয়াতে বেঁচে আছি সাথে সাথে আমার বাংলা ভারতে এত আল্লাহওয়ালাদের আনাগোনা এত আল্লাহ পেয়ারা মাকবুল মাহবুব বান্দা বান্দি বান্দা বান্দিরা শুয়ে আছেন তাদের নেকে দোয়া এখনো আমরা এত বেয়াদবি করা সত্ত্বেও চরম বেয়াদবি করা সত্ত্বেও এখনো বহাল তবিয়াতে বেঁচে আছি আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা জোরে বলেন জিন্দা না মুর্দা দেখো বাবু আগে ঠিক করে নেন কথা বুঝছেন তাদের নেক দোয়া এখনো বহাল তবিয়াতে বেঁচে আছি ইসলামের আখলাক আদর্শ আখলাকে নববী আখলাকে পয়গম্বরী আখলাকে কোরআন আখলাকুল্লাহ পাওয়া বড় মুশকিল আমি বেশি পারবো না ছেটে কেটে দুটো একটা কথা আজ থেকে 1500 বছর আগে নবী আমার আল্লাহ পাকের দুনিয়ায় তশরিফ রেখেছিলেন বলুন জোরে আলহামদুলিল্লাহ মাত্র 63 বছরের জিন্দেগী রাসূলুল্লাহ করেছিলেন আমি যদি 63 বছরটাকে তিনটে ভাগে ভাগ করি তাহলে বলা যেতে পারে 1 থেকে 40 আমার নবী পাকের জিন্দেগীর তিন ভাগের প্রথম ভাগ 40 থেকে 52 থেকে 53 40 থেকে হিজরাত আমার নবী পাকের জিন্দেগীর দ্বিতীয় ভাগ আর আখেরি ভাগ হচ্ছে হিজরত থেকে রওজায়ে আকদাস ইন্তেকাল পর্যন্ত আখেরি ভাগ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী কামলিওয়ালা হুজুর আমার আল্লাহ পাকের দুনিয়ায় আসলেন ও মুসলমানের ছেলে মেয়েরা মনে রাখুন 1 থেকে 40 বছর পর্যন্ত আমার নবী পাকের জিন্দেগিতে একটাও দুশমন ছিল না শত্রু ছিল না আবু জাহেল আবু লাহাব ওতবা সাইবা শিবা কোন দুশমন নাই বরং আবু জাহেল আবু লাহাব ওতবা সাইবা এরাও পর্যন্ত বলতে লাগে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আদর্শবান বড় সুন্দর থেকে সুন্দরতম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তি হয় না হবে না হতে পারে না উনি শুধু সাধারণ মানুষ নন বরং উনি হচ্ছেন সাদিকুল আমিন সাদিকুল আমিন একটাও দুশমন ছিল না সবাই শুনছেন তো সবাই ঠিক আছেন তো আল্লাহ নবী জাইনা 40 বছর বয়সে রমজান শরীফের মাসে আল্লাহর কোরআন শরীফ পাক বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আমি কি কোরআন তেলাওয়াত করছি না
কোরআন তেলাওয়াত করছি না, তাহলে একটু বলুন না সুবহানাল্লাহ। এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব কার? এই আমি বুকি বাড়ি মেরে বলছি, বুঝছেন আপনারা? আমার তো নাকি তা আপনাদের যদি হাতে ভালো করে লাগে হয় সেরে যাই, না হয় এই সরে যাই বলছে তো। হ্যাঁ আমি বলিনি, বলো আপনার গ্রামের লোক বলেছে, বলো ভুল বোঝেন না কিন্তু আমাকে, লাগতে যদি হয় ভালো করে লাগে, খামাকা আদা রাখি আদা ছাড়ি মা তো হো না, আগার ইসলাম কো মাননা হো তো পুরা পুরি কো ভি মান লে না। জোরসে আওয়াজ লাগানা না রে তাকবি, ফির ভি আওয়াজ দে না না রে তাকবি, এই ছেলেগুলো আর একটু বলে না জোরে না রে তাকবি, না রে তাকবি। ঘুমাবি আর আমি ওয়াজ করব, কাজ হয় নাকি? যা হবে সব ভাই ভাই সমান। চলেন দুটো কথা বলি। আল্লাহ নবী দিনে দুনিয়ার বাদশাহ রহমাতাল আলামিন নবী কামলিওয়ালা আল্লাহর কোরআন প্রাপ্ত হয়ে মক্কার দারে দারে ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাইনা কলেমা দাওয়াত দেওয়া। অধিকাংশ মানুষ আমার নবীর জানি দুশ্মন হয়ে গেল, ইমান স্থাপন করা তো দূরে থাক, অধিকাংশ মানুষ তারা আমার নবী পাককে মারার সংকল্প করলো। এক সময় আল্লাহ নবী যখন 52-53 বছর বয়সে পৌঁছে গেলেন, আমি সামারি করে বলছি, এখন কটা বাজে এ আন্দাজে বলেন, ঘড়ি দেখে বলতে গেল 9:10 বলতে পারো না তোরা, এই কি কথা বলছো, 12:13 কি কথা বলছো, আমি বুঝিনি মনে হচ্ছে। আমার আল্লাহওয়ালা বাবা জেরা নবী আমার 52-53 বছর বয়সে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে মিটিয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, কলেমার দাওয়াতকে মিটিয়ে দাও, মক্কার জমিনে তথা আরব রাষ্ট্রে বিশ্বের বাজারে ইমানের কলেমা যেন না থাকে, কোরআন যেন না থাকে, ইসলাম যেন বেঁচে না থাকে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিটিয়ে দাও, তাহলেই ইসলামকে মেটানো যাবে। এই না মনে করে 37 37 জন লোক মিলে আমার নবী পাকের ঘরটা ঘেরাও করলো। হিজরতের পূর্ব রাতের কথা বলছি, আমার নবী পাককে মেরে দেয়া হবে, লেকিন বাঁচানোর মালিককে, এই জোরে বলেন বাঁচানোর মালিককে, এই কেউ না জানলেও কে জানে, কেউ না দেখলেও কে দেখে, কেউ না বুঝলেও কে বোঝে, আমার আল্লাহ নয়। আমার নবী পাককে মারা তো দূরে থাক, 37 জন মানুষ তারা আমার নবী পাককে বলেন বলেন চোখেও দেখতে বলেন বলেন পেলো না পেলো না, বাড়ি গিয়ে সোনাল্লাহ বলবে জোরে বলেন, আমার নবী পাককে মারা তো দূরে থাক, আমার নবী পাককে তারা চোখেও দেখতে পেলো না। আর শুনবেন, এই গুরু শিষ্য বোঝেন, গুরু শিষ্য বোঝেন আপনারা, এদিকে চালু আছে কথা গুরু শিষ্য, আরে সর্বনাশ। ও শয়তানদের মধ্যে একটা গুরু ছিল, কি ছিল গুরু, আর তার একটা শিষ্য ছিল, এক নম্বর শিষ্য একদম ডান হাত, দুই গুরু শিষ্য দুই শয়তানি মিলে রসুল্লাহকে মারবে বলে হুজুরের ঘরের মেন গেটটা দখল করেছে, দুই শয়তানি গুরু শিষ্য মিলে, বুঝেন না? আমি পরে বলছি। আরে গুরুর নাম সেই এত, গুরু আবু জাহেল আর শিষ্য বলতে পারবেন, একজন বলেন দেখিনি তো বাবা, এই খড়গাছি গেলাম, খড়গাছি তো, তাহলে এরকম করছেন কেন আপনারা, এ তো আজের বিপদ হয়ে গেলাম পাগলা, হেন কোনো মৌলবি আছে যে গ্রাম আসে না, যে আসেনি সে মৌলবি না, এই গ্রামে জজ করতে আসেনি সে,
আমি বুঝিনি নাকি তাহলে শিষ্যর নাম ওলীদ ইবনে মুগিরা ওলীদ ইবনে মুগিরা দুই গুরু শিষ্য মিলে আমার নবীকে মারার জন্য হুজুরের ঘরের মেন গেটের দুই দিকে তারা দখল করে বসে আছে যাতে করে উনি পালাতে না পারে আমার আল্লাহ পাক বলেন হাবিবা আমার আমি আল্লাহ আপনাকে হুকুম দিলাম খামাকা চুনোপুটি দিয়ে লাভ নেই বরং গুরু শিষ্যর বিস্কান দিয়ে আপনি ইলাল মদিনাতুল মনওয়ারা 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 আপনি মদিনা রওনা হয়ে যান আমি আল্লাহ অভয় দিলাম ও গুরু শিষ্য আপনাকে মারা তো দূরে থাক সুবহানাল্লাহ কখন বলবে আপনাকে মারা তো দূরে থাক বলেন বলেন আপনাকে চোখেও দেখতে পাবে না পাবে না বলেন 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 চোখেও দেখতে পাবে না আমার আল্লাহওয়ালা বাবা জিরা কসম আল্লাহর তারিখের কিতাব খুলে দেখুন আমার রাসূলে পাক নূর নবী রাহমাতাল্লিল আলামিন নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা দুই গুরু শিষ্যর বিস্কান দিয়ে আরামের সঙ্গে নিশ্চিন্তায় নিশ্চিন্তায় নির্দ্বিধায় নির্বিঘ্নে ইলাল মদিনাতুল মনওয়ারা মদিনা রওনা হয়ে গেলেন আল্লাহর কসম মারা তো দূরে থাক ওরা আমার নবী পাককে চোখেও দেখতে পেল না আটে জোরে বলেন পেল না আমার আল্লাহ বলেন হাবিব আমার পেয়ারা হাবিব আজকে যেমন দুশ্মনের আপনাকে চোখেও দেখতে পেল না দুশ্মনের আপনাকে যেমন চোখে দেখতে পায় না তেমন আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত ইন্না সাআতালা রাইবা ফিহি আয় আমার পেয়ারা হাবিব আপনার উম্মতদের মধ্যে যারা আপনার হয়ে যাবে আমি আল্লাহ আমার হয়ে যাবে যেমন আপনাকে আমি আল্লাহ বাঁচিয়েছি তেমন আপনার উম্মতদের ঘরও আমি আল্লাহ বাঁচিয়ে দেব বাঁচিয়ে দেবই দেব দেবই দেব দেবই দেব আমি আল্লাহ তাদের ঘরে কেমন করে বাঁচাবো জগৎ জানবে না আমি আল্লাহ আরো ওয়াদা করলাম মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু কোরআন খুলে দেখেন চমকাচ্ছে চমকাচ্ছে আল্লাহর কোরআনে চমকাচ্ছে গল্প করছি আমি আল্লাহ পাকের ওয়াদা বান্দা আমি আল্লাহ ওয়াদা করলাম যারা আমার হয়ে যাবে মান কানা লাহু মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু আমি আল্লাহ ওয়াদা করলাম যারা আমার হয়ে যাবে আমি আল্লাহ তাদের হয়ে যাব সবাই যদি তাদের দুশ্মন হয় সবাই যদি তাদের দুশ্মন হয় আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব আল্লাহুম্মা মদিনে মে যাকার মোহাম্মদ মিলেঙ্গে ওহা খোদা কা ভি নজারা মিলেগা হলিমা কে আঁখো কা হলিমা কে আঁখো কা তারে মিলেগা ওহা বে কা সো কা সহারা মিলেগা দেখা দে ইয়া ইলাহি দেখা দে ইয়া ইলাহি দিয়ারে মদিনা বহুত দিন সে মে হো বেকারারে মদিনা পনাহে দো আলাম পনাহে দো আলাম দিয়ারে মদিনা হাবিবে খোদায়া
تاجدار مدينه اللهم صل على وعلى آل سيدنا একবার তকবীর দেব হাত উঁচু করে আল্লাহকে দেখান আল্লাহ আমরা এখনো আছি না রে তকবীর সবাই হাত আল্লাহকে দেখান এই আল্লাহ হাত কটা দিয়েছে একটা না দুটা তুলেছেন কটা এই ছেলেরা সবাই ওঠাও এই হাত তুলছে কেন ফুল ফুল ওঠাও থাক থাক এরাও বিপদে পড়ে বুঝছেন না কথা এই দেগঙ্গা হুজুর টলে যত গন্ডগোল বুঝছেন না কথা একটু অশুনতে এসছি একটু অস করো শুনি তা না একবার হাত তোলো একবার পা তোলো কি জ্বালা বলো দিন দেখে এই আমার দোষ না কিন্তু কি বলো খবরদার এই কচ্ছি আমার দোষ দিও না জানো কার দোষ পাগলা বোঝে না তো যা দোষ এই ঘড়ির ঘড়ি এই ঘড়ির দোষ এই তুই ঘুরে ঘুরে বারোটা তেরোটা চলে গেছে কি বলি বলো দিন এই ঘড়ির দোষ আমার দোষ না দুঃখ টুকু লেন না একটু হেসে গেলে দুটো কথা বলছি আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা দুটো কথা ঘরে নিয়ে যান নবী আমার রাতের অন্ধকারে কান্তে কান্তে হযরত আবু বকর সিদ্দিক কেবল হযরত আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিয়ে নবী আমার রাতের অন্ধকারে কানতে 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 মদিনাতুল মুনওয়ারা শরীফে রওনা হয়ে গেলেন ও ফার মুরব্বী গণেরা চলে যাচ্ছে ভাইটা চলে যাচ্ছে ওই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে আর আসবে না ও তাহলে ঠিক আছে আমার আল্লাহওয়ালা বাবা জিরান আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রহমাতালিল আলামিন নবী কামলিওয়ালা কেবল আবু বকর সিদ্দিকের সঙ্গে করে নিয়ে রাতের অন্ধকারে কানতে 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 মদিনা রওনা হয়ে গেলেন দুটো কথা ভালো করে শোনেন দুটো কথা ঘরে নিয়ে যান আপনারা ভাইয়ের মতো মহব্বত রাখেন তাই দাওয়াত করেছেন তাই না জি বড় কষ্ট করে বসে আছেন পেয়ারা ভাই আমার নবী পাক মদিনা শরীফে পৌঁছে গেলেন মদিনাতুল মুনওয়ারা শরীফে আমার নবী পাককে শান্তিতে থাকতে দেয়া হলো না যে বদমাইশ গুলো মক্কার জমিনে মারতে চেয়েছিল তারা শেষে গুজে আমার নবীকে মারার জন্য ইসলামকে মেটানোর জন্য তারা 1000 সৈন্য পরিবেষ্টিত হয়ে মদিনা সীমান্তে বদর নামক প্রান্তে যে আওয়াজ দিতে লাগলো এসো ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ভেবেছো মদিনা শরীফে শান্তির সঙ্গে বসবাস করব এখানে নিশ্চিন্তায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেব এখানে ইসলাম বিস্তার লাভ করবে হতে পারে না আমরা মক্কা থেকে রেডি হয়ে এসেছি মক্কা থেকে আজ বদরের ময়দানে এসেছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা শপথ করেছি আমরা আজকে ইসলামকে মেটাবোই মেটাবো ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আমরা মেটাবোই মেটাবো আলে সাইয়েদেনা ফাকাদ কাল আল্লাহু তাআলা في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن أكرمكم
ইনদাল্লাহি আতকাকুম অকাল আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وزاد في الخبر حديث الشريف قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আজকে আমাদের ঘরে এখনো পর্যন্ত বসিয়ে রেখেছেন এই ওয়াক্তে তাহাজ্জুদ তাহাজ্জুদ বোঝেন আপনারা ওয়াক্তে তাহাজ্জুদ দোয়া কবুলিয়াতের সময় যিনি আমাদের ঘরে এখনো বসিয়ে রেখেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শরীফ পাকে জানাই লাখো কোটি শুকরিয়া সকলে জবান খুলে একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ একটু তকবীর দেন দেখিনি না আরে দেখবি এই ছেলে একটু জোরে বলো না আরে দেখবি আর একটু জোরে বলেন না আরে দেখবে সব ঠিক আছেন তো এই সব ঠিক হয় তো বিলকুল সহি হয় তো জি এক বিগত কো রাস্তা একটু এগিয়ে আসেন তো এক বিগত কো রাস্তা একটু এগিয়ে আসেন তো সবাই পিছন পর্যন্ত সকলের কাছে দাবি উঠতে হবে না এক বিগত কো রাস্তা একটু এগিয়ে আসেন তো একদম পিছন পর্যন্ত সকলের কাছে এক বিগত করে আসেন একটু আসেন মুরব্বীরা আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সাথে সাথে আকায় নামদার মুফাক্কারে মওজুদা সুলতানে মদিনা মদিনা ওয়ালা রহমাতাল লিল আলামিন হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে মদিনা দরবারে রাসূলুল্লাহ আমার হুজুরের দরবার শরীফ পাকে তথা হুজুরের আলিয়াল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুরগণের দরবারে দরবারেও অসংখ্য দরুদ ও সালামের মোবারক নজরানা সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাজিরিন মজলিস আল্লাহর কোরআন শরীফ পাক থেকে ছোট্ট ছোট্ট দুটো আয়াতে করিমা শরীফ আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ পাকের ভিতর থেকে ছোট্ট একটা এবারত শরীফ আপনাদের খিদমতে পরিবেশন প্রিয় হাজিরিন মজলিস আজকে আমরা যারা এখানে ওয়াজ নসিহত শুনতে বলতে এসেছি আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন আগের থেকে যথেষ্ট হারে জলসা মাহফিল বেড়েছে আলেম হাফেজ মাওলানা মুফতি টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা নামাজি রোজাদার যথেষ্ট বেড়েছে এক এক গ্রামে আমি আপনাদের গ্রামটাকে বাদ রেখেই বলছি যে ডজন ডজন মসজিদ হয়েছে কি বললাম একতলা মসজিদ দুতলা তিনতলা হয়েছে
আল্লাহ গুনাহটা maaf করেন আলামতটা ভালো বলে মনে হচ্ছে এই একাধিক যে মসজিদ মাদ্রাসা এসব আলামত ভালো বলে মনে হচ্ছে হ্যাঁ আল্লাহ পাক কোরআন পাকে ফরমালেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ইমানদারেরা তোমরা ডিভাইডেড হবে না আলাদা হবে না ইত্তেফাক ইত্তেহাদের সঙ্গে চলো কথা বুঝছেন না তাহলে আমরা কোন জামানায় এসে পৌঁছেছি বুঝছেন তো অবশ্যই আমরা আখেরি জামানাতে এসে পৌঁছেছি নবী আমার অসংখ্য অগণিত কথার মধ্যে আখেরি জামানা সম্পর্কে বহু কথা বলেছিলেন আল্লাহ রাসূল বহু কথার একটা কথা আমাদের মাঝে বলে গিয়েছেন قال رسول الله صلى الله عليه وسلم لا يبقى من الاسلام الا اسمه نبي আমার বলেছিলেন বাবারা মনে রেখো আখেরি জামানা শেষ জামানা আমার উম্মতের অধিকাংশের পরিচয়টা কেমন হবে জানো তাদের মধ্যে ইসলাম থাকবে ঠিকই কিন্তু নামের ইসলাম থাকবে নামকে অস্থি ইসলাম বলা হবে নামের মুসলমান হবে কামের মুসলমান হবে না এ ঘুমাচ্ছেন নাকি চোখ বুঝে কি করছেন ওই তো এই ছেলেগুলো চোখ বুঝে চোখার চোখ টোক বন্ধ করে অজুতে শুনতে নেই মাথাটাতে নিচু করে জানেন না আপনারা নবী আমার বলেছিলেন বাবারা আখেরি জামানা শেষ জামানার আলামত কেমন হবে জানো আমার উম্মতদের মধ্যে অধিকাংশের পরিচয় হবে তারা নামের মুসলমান হবে কামের মুসলমান হবে না ওয়ালা ইয়াবক মিনাল কোরআনে ইল্লা রাসমুহু আল্লাহ রাসূল আরো ফরমালেন বাবারা আখেরি জামানায় শেষ জামানায় আরো একটা কথা শুনে রাখো তাদের ঘরে ঘরে আল্লাহর কোরআন শরীফ পাক থাকবে ঠিকই কিন্তু নামকে আস্তে তেলাওয়াত হবে রেশম প্রথা অনুযায়ী তেলাওয়াত হবে মা বাবার মওতের দিনে আল্লাহর কোরআন পাকটা তেলাওয়াত হবে শবে বরাতে শবে কদরে বিশেষ 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 তারিখে আল্লাহর কোরআন পাকটা তেলাওয়াত হবে বাকি দিনগুলো আল্লাহর কোরআন পাকের কোনো খোঁজ সন্ধান থাকবে না আল্লাহ রাসূল বলেছিলেন অধিকাংশের পরিচয় হবে তারা নামের মুসলমান হবে কথা বুঝছেন না আমাকে ভুল বোঝেন না আপনারা ভাইয়ের মতো